একটা বিচ্ছেদ গান আমি রাখি আমার বাবাজি, এরপরে উনি দাঁড়াবে, উনি ওনার ভাব মতো, উনি একজন ভাবুক শিল্পী, ওনার অসংখ্য গান লিখা আছে এবং যার লেখা গান আমি নিজেও করি, আমি গাই, আমি ভালোবাসি, তো সেরকম একটি গান আমার কাছে আছে, আমি পরবর্তী আসরে সেটা গাইব। যেহেতু এখন একটু মোটামুটি রাত্রিটা এখনো একটু জাঁকজমক আছে, ওখান থেকেই একটা গান আগে আমি করে বসি। এরপরে সময়টা আমি জানি না আমার ভাগে আর কতটুকু থাকবে, পরে যেই আসরটা পাবো সেটার ভিতরে বিদায় ভাব গান এবং বিদায় গান আমি গাওয়ার জন্য চেষ্টা করবো। আমার ভুল দোয়াদি হলে সকলে আমাকে ক্ষমা করবেন, আমার এখানে গান শোনার জন্য আমার ভুলেরা আসছে, আমি ওনাদের নাম জানি না বা চিনিও না, আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে, আচ্ছা ওনারাও গান গান, আচ্ছা আচ্ছা আমি জানতাম না, আমি ভাবছি ওনারা এখানকার মেহমান বা দরবারের সদস্য হতে পারে। তো আসলে যাই হোক, শিল্পী তো ঠিক আছে, যেহেতু দয়ালের দরবারে আসছে আমরা সবাই দয়ালের হবো।